মুবতিলাত আল ওযু, এরপরে বিষয়টি আমরা আলোচনা করব যে ওযু ওযুর বিনষ্টকারী বিষয়সমূহ। আল আউয়াল খারিজ মিন আস-সাবিলাইন মুতলাকান, আল খারিজ মিন আল কুবুল ওয়া মিন আদ-দুবর, সাওয়ান কান মিন যাকারা ওয়া উনসা, আই খারিজ মিন আল কুবুল আও মিন আদ-দুবর নাকিদ আল ওযু। প্রথম বিনষ্টকারী বিষয়টি হচ্ছে ওযুর, যে দুই রাস্তা তথা পেশাব ও পায়খানার দ্বার দিয়ে যা কিছু বের হবে, কোনো কিছু বের হলে তার ওযু নষ্ট হয়ে যাবে। আস-সানি যাওয়াল আল আকল বিনাওম আও ইগমা আও সুকর আও জুনুন আও মুখাদ্দির। নাম, দ্বিতীয় নম্বর ওযুর বিনষ্টকারী বিষয় হচ্ছে যে তার জ্ঞান হারিয়ে যাওয়া, সেটি যে কারণে হতে পারে, সেটি তার ঘুমের কারণে হোক অথবা মদ পান করার কারণে হোক অথবা পাগলের কারণে হোক, যে কারণে হোক না কেন তার যদি জ্ঞান যদি হারিয়ে যায় তাহলে তার উযু নষ্ট হয়ে যাবে। আন-নাওম লাইসা নাকিদ আল উযু লাকিন হুয়া মাযান্না লিনাকিদ আল উযু ফাইযা গালাবু শাই মিন আন-নুআস ওয়া কান ইয়াশউর বিনাফসি আন্নু লাম ইখরুজ মিনহু রিহ ওয়া উযুউ সহীহ ওয়া ইল্লা উযুউ বাতিল। নুআস, নাম, নুআস গালাবু শাই মিন আন-নুআস যদি ওয়া ইয়াশউর বিনাফসি, নাম, তার যেটা ঘুমের আগে যে অবস্থা হয় ঢোলন অবস্থা, যেটা আমরা বলি তন্দ্রা, এ তন্দ্রা কিন্তু উযু নষ্টের অন্তর্ভুক্ত না, তথা তন্দ্রা উযুকে নষ্ট করে না। যদি কোনো ব্যক্তি নিশ্চিত হয় যে সেই তন্দ্রা অবস্থায় তার পিছন দিক থেকে কোনো কিছু বের হয়নি তথা হাওয়া বের হয়নি তথা উযু নষ্ট হয়নি, এটা যদি সে যদি নিশ্চিত হয় তাহলে তার উযু আছে, উযু নষ্ট হয়নি। অনুরূপভাবে উযু নষ্টকারী আরও বিষয় হচ্ছে যে উটের মাংস খাওয়া। نعم كذلك الردة نسأل العافية والسلام مبطلة لكل الأعمال অনুরূপভাবে কেউ যদি ইসলাম থেকে মুরতাদ হয়ে যায় তাহলে তার উযু তো নষ্ট হবে, তার ইসলামের সব কিছু নষ্ট হয়ে যাবে। أما مس الذكر يستحب له الوضوء والله أعلم আর কেউ যদি তার লিঙ্গকে স্পর্শ করে তাহলে তার জন্য ইয়ে হবে, মুস্তাহাব হলো যে সে উযু করে নেবে। নাম।